মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী, তাই হিন্দু ধর্মে মা লক্ষ্মীর পূজার্চনার বিশেষ রীতি রয়েছে। হিন্দুরা বৃহস্পতিবার এবং সেই সাথে শুক্রবারে মা লক্ষ্মীর পূজার্চনা করে থাকেন। দেবী লক্ষ্মীর আটটি রূপ রয়েছে, এর মধ্যে অন্যতম হল মা মহালক্ষ্মী। আর এই রূপের পূজার্চনাতে সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার জীবনে অর্থ এবং সেই সাথে ধন সম্পদ এবং শস্যের কোনো অভাব ঘটে না, তার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে কাটে। তাই মা মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে এমন বেশ কিছু ইঙ্গিত রয়েছে, যে ইঙ্গিতগুলো আপনারা বুঝতে পারলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে। তাই মা লক্ষ্মী আপনার গৃহে আসার আগে বেশ কিছু স্বপ্ন বা প্রত্যক্ষ ইঙ্গিত দিয়ে থাকেন, আর সেই ইঙ্গিত আপনার জীবনে অত্যন্ত অর্থবহ হতে পারে। স্বপ্নে যদি আপনারা কোনো জলাশয়ে সাপ দেখেন তাহলে গৃহে অর্থের আগমন ঘটতে পারে, আর এই স্বপ্ন সম্পদ অর্জনের ইঙ্গিত হতে পারে। স্বপ্নের মধ্যে যদি আপনারা কোনো গাছে উঠতে দেখেন নিজেকে, তাহলে অর্থপ্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। কিংবা কর্মজীবনে আপনার উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। স্বপ্নে যদি কোনো নারী বা মেয়েকে নাচতে দেখেন তাহলে বুঝবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। যদি কোনো ব্যক্তি সোনার অলংকার স্বপ্নে দেখে থাকেন তাহলে এটি অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে গৃহে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি স্বপ্নে যদি ইঁদুর দেখেন সেক্ষেত্রেও ভগবান শ্রী গণপতিদেব এবং মা লক্ষ্মীর একই সঙ্গে আগমন ঘটার বিশেষ যোগ তৈরি হতে পারে। স্বপ্নে কোনো দেব বা দেবীর অবস্থান দেখলে তাতেই মা লক্ষ্মী প্রসন্ন হতে পারেন আপনার গৃহে আসার ক্ষেত্রে। স্বপ্নে মৌমাছি বা মৌমাছির চাক দেখলে অর্থাগমনের বিশেষ যোগ তৈরি হতে পারে আপনার গৃহে। এছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে যেগুলো আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটার ইঙ্গিত হতে পারে, সেই সাথে আপনার বেতন বৃদ্ধি, পদোন্নতি ইত্যাদির যোগ তৈরি হতে পারে। এবং এই সমস্ত লক্ষণ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আগমনের ইঙ্গিত হতে পারে। শাস্ত্র অনুযায়ী হাত চুলকানো লক্ষ্মী লাভের ইঙ্গিত, আর তবে এটি আবারও আর্থিক লোকসানেরও ইঙ্গিত হতে পারে। স্ত্রীদের ডান হাত এবং পুরুষদের বাম হাত চুলকানো অত্যন্ত শুভ, এমনটাই শাস্ত্র বলছে। বাড়িতে কালো পিঁপড়ে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গৃহের প্রবেশদ্বারে কোনো কালো পিঁপড়ের শাড়ি দেখলে এটি অত্যন্ত শুভ ঘটনা বলে মনে করা হয়, এবং এতে মা লক্ষ্মীর আগমনের বার্তা বহন করে আনে। সকালবেলা কাউকে ঘর ঝাড় দিতে দেখা এটি অত্যন্ত শুভ। বাড়িতে বা বাড়ির বাইরে ঝাড় দিতে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনারা উন্নতি ঘটাবেন এমনটাই ইঙ্গিত। গৃহের প্রবেশদ্বারে কোনো আকন্দ গাছ যদি হঠাৎ গজিয়ে উঠছে এমনটা দেখেন তাহলে ভাববেন যে সমৃদ্ধি বয়ে আনার ইঙ্গিত। সাদা রঙের গরু আপনারা অত্যন্ত শুভ মনে করতে পারেন, মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত হতে পারে। এবং এই গরুকে আপনারা গুড় এবং রুটি খাদ্য হিসাবে নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। জলের কলসি দেখলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কোনো কাজে বেরোনোর সময় যদি কোনো ব্যক্তির হাতে ভরা কলসি দেখেন তাহলে আপনার কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং কর্মক্ষেত্রে সফলতার ইঙ্গিত তৈরি হতে পারে। বাইরে বেরিয়ে হঠাৎ রাস্তাতে যদি টাকা পেয়ে যান, আর এই প্রাপ্তি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ হতে পারে, আর এমন ঘটনা আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে। তাই এই সমস্ত ইঙ্গিত কিন্তু আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ হিসাবে মনে করতে পারেন। আর এই ইঙ্গিত মিললে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে তুষ্ট করতে এবং শ্রী গণপতি দেবের তুষ্ট করতে অবশ্যই তাদের উদ্দেশ্যে পূজা অর্চনা করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।